আজকে কি করবো জানেন সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা কেক ডেকোরেশান দেখাবো আপনাদেরকে এই কেকটা ছিল লেমন ফ্লেভারের কেক আর আপনারা কেকে লেমন ফ্লেভার বেশি পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর কেকে লেমন কেকের বেজের রেসিপি চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে হবে যদি সব থেকে বেশি কমেন্ট আমি পাই এই রেসিপির জন্য তাহলে অবশ্যই আপনাদের জন্য একটা লেমন কেকের রেসিপি নিয়ে চলে আসবো খুব শীঘ্রই যেহেতু কেকটা ছিল লেমন ফ্লেভারের এই জন্য আমি কেকের কালারটা একটু গ্রিন কালার করার চেষ্টা করব তো প্রথমে খুবই সামান্য একটু গ্রিন কালার ক্রিমের সাথে মিশিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম এরকম একটা রাউন্ড রাউন্ড করে ডিজাইন করব কিন্তু এটা করার পর আমার কাছে কেন জানি মনে হচ্ছিলো এটা ভালো লাগছিল না তাই এটা আবার চেঞ্জ করে ফেলেছি তো এবার আমি একটা কাঠিতে গ্রিন কালার নিয়ে নিয়েছি আর এভাবে করে কেকের মধ্যে একটু একটু দিয়ে দিয়ে এরকম শেড করার চেষ্টা করছি তো কম মনে হয়েছিল একটু বেশি পরিমাণে দিলাম আর এবার দেখবেন এই যে এত বেশি সুন্দর লাগবে এই কালারটা ডেকোরেশনের পর তো এখন আমি একটা টু নজেল নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে তো এই যে একটা কমন একটা ফুল তৈরি করে দিচ্ছি আর এইটা মানে সবগুলো ফুলের থেকে মোস্ট ফেভারিট একটা ফুল আমার টুডি নজেল দিয়ে তো দুই পাশে এভাবে একটু একটু করে করে নিব দিয়ে এটার মাঝখানে আমি হচ্ছে চকলেট টপার দিয়ে দিচ্ছি এই যে এইভাবে তো যেহেতু কেকটা লেমন ফ্লেভার ছিল এই জন্য সব কিছুই আমি একটু গ্রিন টাইপ করার চেষ্টা করেছি আর কি তো এটাও হচ্ছে ব্লুবেল চকলেট দিয়ে আমি বানিয়েছিলাম হোয়াইট চকলেট দিয়ে তো এবারও আমি ফেল মেরে গেছি যদিও ভেবে ভেবেছিলাম যে এবার একটা পারফেক্ট ভিডিও আমি বানাতে পারবো চকলেটের কিন্তু এটা তো ফেল এটাও মেল্ট হয়নি আর আমি ওই অ্যাজ ইউজুয়াল এর আগে যেভাবে বানিয়েছিলাম ওইভাবে বানিয়ে নিয়েছি চকলেট টপারগুলো তো তার মধ্যে একটু করে গোল্ডেন ডাস্ট কালার ব্রাশ করে দিয়েছি আর এটা একটু বেশি সুন্দর হয়ে গেছে তো সেম নজেল দিয়ে আমি নিচে এরকম ডেকোরেশন করে নিয়েছি মানে অ্যাজ ইউজুয়াল এর থেকে সিম্পল ডিজাইন মনে হয় না আর কিছু আছে যারা মানে প্রথম কাজ শিখবেন বা শিখতেছেন বা প্রথম বানানো শুরু করছেন তারাও মানে আমার থেকে মনে হয় বেশি ভালো পারবে এই ডিজাইনটা মানে এত বেশি ইজি আর এই সিম্পল কেকগুলোই কেন জানে আমার খুব বেশি ভালো লাগে মানে সাধারণ ডিজাইন বাট দেখতে অসম্ভব সুন্দর সিনছাম মানে ওভারঅল সুন্দর আর কি তো আমি এখানে পাল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার গোল্ডেন কালার পাল দেওয়ার পরে আর একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে তো এই হলো না আমার মানে সিম্পুলের মধ্যে গর্জিয়াস কেক কী বলেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো আজকে আমার এই সিম্পল ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই বেশি বেশি ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে কারণ আমার ভিডিওতে দেখতে হবে তাই না আর ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন সবাই বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ